আর এই ঔষধ তিনটা শুধু একমাত্র করোনা ভাইরাসে, একমাত্র করোনা ভাইরাসে করছি। আপনারা, আমার নাম মোহাম্মদ রেজাউল করিম, বাবার নাম হলো মোবারক হালাদার, গ্রাম কাঁচাবালি, পোস্ট অফিস কবিরাজপুর, থানা রাজের, জেলা মাদারীপুর। আমি এই যে করোনা ভাইরাস উপলক্ষে কোরআন শরীফ গবেষণার মাধ্যমে একটা ঔষধ আবিষ্কার করছি। এই ঔষধটা আবিষ্কার করার পর আমি থানায় গেছিলাম এই জিনিসটা পরীক্ষা নিরীক্ষা করার নিয়ে। থানা থেকে আমার পাঠাইছে এই রাজের থানা স্বাস্থ্য কমপ্লেক্স এই হাসপাতাল। আমার জিজ্ঞাসা করছে আমার যোগ্যতা, আমি এলাম রাজমিস্ত্রির কাজ করি, ঠিক আছে, কোরআন শরীফ গবেষণার মাধ্যমে আমি ওষুধটা তৈরি করছি। পরে আমার সরাসরি বাড়ি চলে যেতে বলছে, কিন্তু আমার দৃঢ় বিশ্বাস যে ওষুধটা মানুষের উপকার হবে এবং করোনা ভাইরাস নির্মূলে শেষ হবে, এতে কোনো সন্দেহ নাই। মাদারপুর গেছিলাম জেলায়, সেই জায়গায় ডিসি অফিসে গেছিলাম, ডিসি সাহেবের সাথে আমি সরাসরি সাক্ষাতে কথা বলতে পারি নাই। ওনার সহকর্মী যারা ছিলেন তারা আমার যোগ্যতা সম্পর্কে জিজ্ঞাসা করছে, আমার ডাক্তারি কোনো সার্টিফিকেট নাই, আমি পড়ালেখা আলিম পাস করছি আর হলো কর্ম রাজমিস্ত্রির কাজ করি। ওইখান থেকে আমার বলছে যে আপনার কোনো সার্টিফিকেট নাই, আপনার এটা গ্রহণযোগ্য না, আর গ্রহণযোগ্য হইতে হইলে বাংলাদেশ সরকার যেমন স্বাস্থ্যমন্ত্রী যদি অনুমতি দেয় তাহলে আপনার এটা গ্রহণযোগ্য না। আমার দাবি, আমি এই যে জিনিসটা তৈরি করছি করোনা ভাইরাস রোগীর মাধ্যমে হোক বা ল্যাবের মাধ্যমে হোক বা জ্ঞানী গুণী যারা আছেন ওনাদের মাধ্যমে রিসার্চের মাধ্যমে প্রমাণ করে দেখেন এই ওষুধটা কার্যকারী কি না, যদি কার্যকারী হয় তাহলে সর্বস্তরে এই ওষুধটা আপনারা ব্যবহার করেন, আর যদি এটা কার্যকারী না হয় মনে করেন ভুয়া নোটি করছি, এই ধরনের যদি কিছু হয় আমি আইনগত শাস্তি দেব। আমি একটা কথা বুঝি যে মানুষ আল্লাহর সৃষ্টি, জ্ঞানদাতা তিনি, কার ভিতরে কী জ্ঞান দেবে এটা আল্লাহই ভালো জানে। আমার যে এই শিক্ষা, এই নলেজ, এটা আল্লাহর দান। এটা কী দিয়ে বানাইছেন? এটা আমি এটা গাছের ফল, মূল, কাণ্ড এবং লতা পাতা দ্বারা রিসার্চের মাধ্যমে আমার, আমি একা একা রিসার্চের মাধ্যমে আর কোরআন শরীফের গবেষণার ফর্মুলা অনুযায়ী আমি এটা তৈরি করছি। আচ্ছা, এটা তৈরি করতে হলে তো ল্যাব লাগে, বা কোন জায়গা কতটুকু পরিমাণ পড়বে এইগুলা কিভাবে আপনি নিয়ন্ত্রণ করেন? আমি আগেই বলছি যে আমি ডাক্তারি পড়া লাগে, আমার এটা সম্পূর্ণ তৈরি কোরআন শরীফ রিসার্চের মাধ্যমে। এখন এইটা তো একটা ভুয়া কথা, এটা তো আসলে সঠিক কথা না, এটা কিভাবে সম্ভব? কোন এটা আপনাদের কি, এটা ধরেন ভুয়া হয়তো অনেকে বলবে, বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়, এটা আপনি ওষুধটা দেখান তো, আমাদের ওষুধটা দেখান তো, কি কি ওষুধ তোমরা? এই ওষুধটা করোনা ভাইরাস যায় রুগী আছে এই রুগীর এই দরব হিসাবে জিভার নিচে প্রতিদিন 6 ঘন্টা পর পর 12 ফোঁটা করে ঔষধ জিভার নিচে দেবে, ঠিক আছে, আর এই ওষুধটাও 6 ঘন্টা পর পর নাকের প্রতি ফোঁটায় 2 বা 3 ফোঁটা করে ঔষধ দেবে। রোগী যদি অসুস্থতা বেশি থাকে তাহলে একটু পরিমাণ বেশি দিতে হবে ঔষধ, আর যদি স্বাভাবিক থাকে 2 হইতে 3 ফোঁটা করে নাকের প্রতি ছিদ্রতে, আর কানে, আর এই কানে দু কানে দিতে হবে, কানে দেবে একটু কম, নাকে যা দেবে তার সাথে কানে কম হবে, এটাও 6 ঘন্টা পর পর। কতদিন এটা, কতদিনের? আর এইটা 3 হইতে 2 হইতে 3 ফোঁটা ঔষধ, মানে 2 কেজি বা 3 কেজি পরিমাণ পানির ভিতরে এই ওষুধটা দেবে। দেওয়ার পর ওটা উত্তপ্ত তাপ দিতে হবে, সেই তাপটা, ভাপটা রুগী নিঃশ্বাসের সাথে নেবে, যাতে তার এই ভাবের যে তাপটা এটা যাতে মস্তিষ্কে যাইয়া পৌঁছায়, হাসি আসে, ঠিক আছে। এটা কতদিনের মতন নিতে হবে? এটা একজন রুগীর জন্য সর্বোচ্চ 10 দিন, সর্বোচ্চ 10 দিন।
এর ভিতরে ফলাফল আশা করি 99% ফলাফল পাবে। খাইজুর কি মারা যায়? এটার ভিতরে কোনো মানুষের শারীরিক এবং পশুরও কোনো শারীরিক ক্ষতি হবে এই ধরনের কোনো কিছু প্রুফ নাই। এটা প্রুফ নাই বলছেন কেন? এটা নিয়ে তো একজন হঠাৎ অসুস্থ হয়ে পড়তেই পারে। না, চন্দ্র সূর্য যেমন পূর্বে ওঠে পশ্চিমে ডোবে, এটা যেমন সত্য, এইটা খাওয়ার পর কোনো মানুষ অসুস্থ হবে না, এটা সত্য। কারণ এটা আমি নিজে তৈরি করছি, কারো হাতে আমি দেই নাই, কারো মাধ্যমে আমি তৈরি করি নাই, আমি এই জন্য শিওর এটার দ্বারা মানুষের। এটা ভুল প্রমাণিত কি হবে? আপনার ভুল প্রমাণিত কি হবে? প্রমাণিত হইলে আমি শাস্তি গ্রহণ করব, আর যদি সত্য প্রমাণিত হয়, আপনাদের কাছে আমার অনুরোধ, সত্য প্রমাণিত হইলে আপনারা দেশের স্বার্থে যেইভাবে চালাইলে ভালো হয় সেই ব্যবস্থা আপনারা। আপনি দাবি করতেছেন যে এটা করোনা ভালো হবে, কিন্তু বর্তমান যে প্রেক্ষাপট যে অবস্থা, এ তো সম্পূর্ণ একটা ভুয়া কথা, একদম একটা ভুয়া কথা। করোনা ভাইরাসের যে রোগী, এর যদি পূর্বে কোনো রোগ থাকে, যেমন লিভার ফাংশন খারাপ, অন্যান্য ইত্যাদি, সেই রোগেরও চিকিৎসা এর সাথে আলাদাভাবে দিতে হবে। আর এই ঔষধ তিনটা শুধু একমাত্র করোনা ভাইরাসে, একমাত্র করোনা ভাইরাসে। যদি কোন রুগী মনে করেন যে সরকারি অনুমতি থাকে দেয় আমারে, আমি রুগীরে ফ্রি চিকিৎসা করে দেবো। আছে না আছে আমি আলাদা করোনা রুগীর কাছে গেলে আপনারই হবে? অসম্ভব, আমার ওষুধ কি ভুয়ো নি? তাদের যাবতীয় যা আমি কানে শুনবো, তাদের আমি চিকিৎসা দেবো, আমি এক পয়সা দাবি করি না। টাকা নিচ্ছেন কয়জনের কাছে? তাহলে আমি একজনের কাছ থেকে চাইরা নিবি। কত রিয়া দেবেন তাহলে চিকিৎসা টাকা? আমার তো মনে করেন সব তথ্য বা সব আইন জানা নাই, এই জন্য আমি বোকার মতন ঘুরছি অনেক জায়গায়। এখন আমার দাবি, এই ওষুধটা আমি অতি পরিশ্রমের মাধ্যমে, গবেষণার মাধ্যমে আমি তৈরি, জাস্টি ব্যয় করে দেখেন বা রোগীর মাধ্যমে দেখেন, যেভাবে প্রয়োজন সেইভাবে দেখেন, এইটা 99% নিশ্চিত করোনার রোগী ভালো হবে। 1%